ওই যে কড়াতে তেল গরম হয়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দিব মাছটার মধ্যে। এই যে ছোট মাছ, ছোট মাছের টক বলতে পারো, পাতুরি বলতে পারো। এবার নুন হলুদ দিয়ে দিব আন্দাজ মতো। হলুদ, এবার এটা হলো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ তেলে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু, একটু জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ গোটাটা, টমেটোটাও দিয়ে দিই একটু সঙ্গে সবগুলো মিশে। তারপর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। দেখতে পাচ্ছো এই যে পেঁয়াজটা গরম হচ্ছে, একটু হালকা মাঝে হলে দিবি। আমি অর্ধেকটা পেঁয়াজ মাছে দিয়ে দিলাম, অর্ধেকটা তেলে। এই মাছটা খেতে ছোট হলে অনেক টেস্ট, কিন্তু ওভাবে 5 মিনিট, ওভাবে ওপিট 5 মিনিট, ওপিট 5 মিনিট হবে। তারপরে নাড়িয়ে একটু জল দিয়ে দিবি, মশলা ধোয়া জলটা একটু সেখানে দিবি। এই যে রাঁধুনি পাতা আর বগুড়ি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ কিরকম হয়েছে কালারটা। ব্যাস রেডি আমার গুড়া মাছের টক, ছোট মাছ দিয়ে টক, অনেক মজা লাগে খেতে। দেখতে পাচ্ছো